হোবার্টে সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে জয় পেতে লড়াই করতে হয়েছিল বাংলাদেশকে বাংলাদেশের এবার জিম্বাবুয়ে পরীক্ষা প্রোটিয়াদের কাছে একশো চার রানে হারের পর আত্মবিশ্বাসে ঝাঁকুনি লাগার কথা টাইগারদের তবে এই ম্যাচে ঐতিহাসিক এস সিজির অব্যবস্থাপনার শিকার বাংলাদেশ দল ম্যাচ চলাকালীন বাংলাদেশ দলকে সিডনি ক্রিকেট গ্রাউন্ডসের আসল ড্রেসিং রুম না দেয় অভিযোগ পাওয়া যায় বাংলাদেশ দলের এক কর্মকর্তা মাঠে উপস্থিত সাংবাদিকদের বলেছিলেন আমাদের ক্রিকেটের মূল ড্রেসিং রুম ব্যবহার করতে দেয়া হয়নি দেয়া হয়েছে রাগবীর ড্রেসিং রুম যেখান থেকে খেলাটা দেখাই যায় না খেলা দেখতে হয়েছে ডাগাউটে বসে শুধু তাই নয় ম্যাচ শেষে ড্রেসিং রুমের পার্কিংয়ে অনেকটা সময় অপেক্ষা করতে হয় টাইগারদের তাদের হোটেলে নিতে টিম বাসও আসে দেরি করে আবার ওই মাঠে ভারত নেদারল্যান্ডসের ম্যাচ চলায় বাংলাদেশ দলকে যত দ্রুত সম্ভব মাঠ ছাড়তে হচ্ছিল জ্যামি সিডান্স অকপরে স্বীকার করে নেন বাংলাদেশের ব্যাটাররা বড় শট খেলে দ্রুত রান তুলতে পারেন না তাই শিষ্যদের আরও স্মার্ট হওয়ার পরামর্শ এই কোচের সিডান্স মনে করেন রুশোর মতো অনায়াসে বাউন্ডারি হাঁকানোর সামর্থ্য নেই টাইগার ব্যাটারদের তাই বড় শটে নয় স্মার্ট ব্যাটিং করার তাগিদ দিচ্ছেন সিডান্স গাগিসর বলে চোখে লাগে থাকার মতো দারুণ দুই ক্লিকে ইনিংস শুরু করেছিলেন ওপেনার সোমু সরকার তবে এরপর খুব একটা চোখে কিংবা মনে গেথে থাকার মতো কোনো ব্যাটিং করতে পারেনি টাইগাররা উল্টো বড় শট খেলতে ব্যর্থ হয়ে একের পর এক সাজ ভরে ফিরে গেছেন বাংলাদেশের জাতীয় দলের ব্যাটিং কোচ জেমি সিডেন্স মনে করছেন বড় শট খেলার সামর্থ্য টাইগার ব্যাটারদের প্রয়োজন ছিল বুদ্ধিদীপ্ত ব্যাটিং করা সেটা না করে বড় শট খেলার চেষ্টা করতে গিয়ে দল মাত্র একশো এক রানে অল আউট হয়েছে দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়ান রাইলি রুশো একশো নয় রানের ইনিংসে ছক্কা হাঁকিয়েছেন আটটি এগারো ব্যাটার মিলে রুশোর চেয়ে আট রান কম করা বাংলাদেশ ইনিংসে ছক্কা মাত্র চারটি টাইগার ব্যাটিং কোচ জেমি সিরেন্স বলেন আমরা বড় ছক্কা হাঁকানো দল নই আমাদের আরও বেশি স্মার্ট হতে হবে আমরা হাওয়ায় বল বেশি হিট করি বার্তা ছিল ক্রিজে যাও এবং ব্যাটিং করো দেখা যাক আমরা কত দূর যেতে পারি আমাদের শুরুটা ভালো ছিল কিন্তু তারপর সবাই হাওয়ায় বল বেশি হিট করেছে এবং সেটাই আমাদের চাপে ফেলেছে সিরেন্স মনে করেন নরকিয়া ছাড়া অন্য প্রতিয়া পেসারদের ভালোই সামলেছে তার দল তবে স্পিনে ঘায়ল হয়েছেন লিটন সোহানরা তিনি অকপটে স্বীকার করে নেন বাংলাদেশের ব্যাটাররা বড় শট খেলে দ্রুত রান তুলতে পারেন না সিডান্স বলছিলেন পেস নয় আমরা স্পিনে কুপকাত হয়েছি যখন আমরা ভালো ক্রিকেটিং শট খেলছিলাম তিন পেসারদের মধ্যে একজনকে ছাড়া বাকিদের ভালোই সামলেছি তারপর আমরা পাওয়ার হিটিংয়ে বড় শটে দ্রুত রান তুলতে গেলাম যেটা আমাদের কাজ নয় আমরা সেটা পারি না